বহদ্দার হাট মার্কেটের কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান হলে ব্যবসায়ীদের ব্যবসা করতে খুবই সুবিধা হবে বলে জানান ব্যবসায়ীগণ। রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাউল হাসান কাইসার। আগের মতো আছে, গতবারও হচ্ছে কিছুটা হলো একটু কমছে। আপনাদের আসার যে একটা গোল্ডের সমস্যা, এই সমস্যার জন্য কাস্টমার আসতে চায় না। অবশ্যই এটা তো যোগাযোগের একটা, আমি বলি যাতায়াতের যে ব্যবস্থা, এই ব্যবস্থা এখানে সদর সুপার মার্কেটের যাতায়াত ব্যবস্থাটা খুব দুর্বল। এখানে আপনার পার্কিং এর ব্যবস্থা আছে, ভিতরে পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা আছে, কিন্তু এখানে আপনার যে একটা রিক্সা ঢুকবে ওই পরিমাণ জায়গা একটু এখানে নেই। আপনার চান যুগ যাবে এরকম আসার জন্য, এটার জন্য রাস্তাটা ঠিক হয়, আপনাকে আপনার দোকানগুলো যেন দ্রুত। জি অবশ্যই, এটা তো আমাদের দাবি, এটা তো আমরা দীর্ঘ গত 10-15 বছর যাবত ধরে দাবি করে আসছি যে আমাদেরকে একটা রাস্তা করে দিবেন, যে গাড়ি পার্কিং মানে গাড়ি আসা যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। এটা আমরা বিভিন্ন সময় আপনার এমপি সাহেব এবং আমরা এখন বর্তমানে মেয়র সাহেবের কাছে দাবি, আপনাদের যে আজমা নাসির মেয়র মোহাম্মদ আজম নাসির কাছে দাবি, আমাদের জোরালো দাবি যে আমাদেরকে আপনি একটা এখানে রাস্তার ব্যবস্থা করে দেন, যে যাতে কাস্টমাররা আসতে পারে এবং যাতে বিভিন্ন গাড়ি ঢুকে এখানে কাস্টমারের সাথে ভিড় করে আমরা যেন ব্যবসা করতে পারি ভালো করে। আমরা তো জানি না, আপনার সব কিছু আমরা ব্যাট বলেন, ট্রেড লাইসেন্স বলেন, ইনকাম ট্যাক্স বলেন, সব কিছু আমরা সব সময় প্রতি বছরই পে করতেছি। তো যে পরিমাণে এগুলো পে করতেছি, আমাদের ওনার দায়িত্ব যে এখানে আমাদেরকে একটা রাস্তা করে দেওয়া, যে কাস্টমারকে সুযোগ সুবিধা করে দেয়, এটা একটা মার্কেট, মার্কেটের যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকার মতো একটা ব্যবস্থা করে দেয়, এটা ওনার দায়িত্ব, ওটা এটা আমাদের দাবি। আশা করছি উনি মানে কিছুদিন ভিতর এই সমস্যাটা সমাধান করবেন। উন্নত মানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াস লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট।